Hare Krishna, Hare Krishna. Oh,
তুলে দেখান ছিলেন, তার নাম হলো জনশ্রুতি। এত দান করেছিলেন যে সকলেই তাকে তার নাম জানত ও তাকে প্রণাম জানাত। অর্থাৎ সকলের জন্য আর ব্যবস্থা করেছিল, সকলের জন্য স্কুল কলেজে লেখাপড়া শেখা করেছিল, তার রোগী হলে রোগের চিকিৎসা ব্যবস্থা করেছিল। কিন্তু একদিন দুটো পাখি তার রাজবাড়িতে উড়ে যাচ্ছে, হঠাৎ
একটা ভাই বলছে, বলে জানিস আমরা জনশ্রী রাজার রাজবাড়ি যে যাচ্ছি, রাজা তো জনশ্রীতে কি জানি, আমার রবিকুমারের মতো কে তার মহিমা আছে। তখন রাজার এই কানে ঢুকে সকালবেলাতে রাজার তার মন্ত্রীকে বলল, দেখো কোথায় জনশ্রুতি আছে তার সংবাদ নাও, সংবাদ নাও। তখন মন্ত্রী ঘুরে ঘুরে সবার কোথাও ঘুরলো, ঘুরে না পেয়ে ঘুরতে ঘুরতে একটা নদীতে ছড়িয়েতে দেখে না একজন ন্যাংকিসেটা সাধু সেখানে রয়েছে। তখন সংবাদটা দেখে দিলে রাজা তখন অমাত্রদের নিয়ে সেই ভ্রমণিকারী বহু উপর হুক নিয়ে গেল। এই সমস্ত বলল, প্রভু আমি আপনার দাস, আপনি আমার রাজ্যের সিংহাসন বসে থাকবেন, আমি আপনার আদেশ মতো রাজ্য চালাবো। রবিকুমারকে বললো, হে শূদ্র দূর হ, এখন শূদ্র রাজা হয়, তখন কিন্তু শূদ্র রাজা হতো, নক্ষত্রের রাজা হতো, তাহলে কি সে মিথ্যা কথা বলল? তখন তার সব সৈন্য সম্বন্ধে কোনো রেগে গিয়ে তলাল তুলে ঋষিকে বধ করেন। তাহলে আমরা থামো থামো, তারা সুকৃতি বানছিল বলে সব সব সামালে। তারপরে বলছে, প্রভু তাহলে আপনার কৃপা খেয়ে পাওয়া যায়? বলে, জগতের বস্তু দিয়ে কি কৃপা পাওয়া যায়? আমার মান নাই, তুমি বলছেন আমার এখানে এসে পরিভজন কর। তাই বলছেন যে জনশ্রুতি কৃষ্ণ দেখেছিল, কিন্তু কৃষ্ণকে জানতে পেরেছিল পায়ের
চাই বার্তা করেন যে পাঁচটি রবিমান থাকার জন্যে যাতে অভিমান থাকবে তাতে ভগবানকে জানা যায় না, তাই অভিমান ও পরিচর্য অভিমানকে তার করতে হবে। কিন্তু তার অভিমান থাকার জন্য মহাপুরুষ জানতে পারলো না, মহাপুরুষ তার কাছে সাক্ষী ধরে বেদান্ত সনাতন সর্বমঙ্গ বললেন সর্বোচ্চ কি ব্যাখ্যা করছো, তোমার ব্যাখ্যা তো ঠিক না, এই ব্যাখ্যা দিয়ে না আমি যা বলছি শোনো। তখন এই মহাপুরুষ কৃপা লাভ করতে হলো, তাই যে মুহূর্তে মহাপুরুষের কৃপা হলো সেই মুহূর্তে সর্ব জানতে পারলো যে মহাপুরুষ তো সাধারণ মানুষ না, তাই ভগবান নেই। তাই বলছেন ঈশ্বরের কৃপাটা দরকার, কিন্তু ঈশ্বরের কৃপাটা হবে কি করে, সাধুর মাধ্যমে হতে হবে। তাই যখন মহাপুরুষ দক্ষিণবাসে গিয়েছিলেন রায়ানন্দের সঙ্গে আলাপ হতে হতে রায়ানন্দ তো গান বলেছেন একটা জ্ঞানে প্রয়াস নম দেব জীবন দিয়ে ভগবে বার্তাম কথা হচ্ছে ব্রহ্মা তিনি কৃষ্ণকে শিখতে পারেন না, তিনি কৃষ্ণকে মনে করলে একটা অর্ডিনারি যুব, কিন্তু পরবর্তীকালে তার মোহ এসে গেলে বুঝতে পেরেছিল যে কৃষ্ণ স্বয়ং ভগবান। তাই সকলে ব্রহ্মা এই কথাকে বলেছিলেন যে জ্ঞানের প্রয়াস উদ্বাস্ত নম দেব সংস্কৃত যতদিন পর্যন্ত আমরা সাধু মুখের ওই কথা শুনতে না পাবো ততদিন পর্যন্ত আমাদের অভিমান যাবে না। জ্ঞানের এবং বৈরাগ্যের হয়ে যাবে, জ্ঞান বৈরাগ্য ভক্তির অঙ্গ, সুতরাং জ্ঞান বৈরাগ্য তারা ভগবানকে পারবে না, ভগবানকে পেতে গেলে ভক্তি দ্বারা পেতে হবে, তো সেই ভক্তিটা কোনো ভগবান ভক্ত সঙ্গেই হতে পারে। এবং এই ভক্তি সাধুর জিনিস যেমন সুহাকে সোনা করে এই ভক্তি কি করে না আমাদেরকে সমাজকে সোনা করে দিতে পারে। তার এত উপাখ্যান পাচ্ছি যে একবার আরো দিয়েছি তিনি যাচ্ছিলেন মাঝে মাঝে গঙ্গা স্নান করতে, হঠাৎ গঙ্গা স্নান না গিয়ে তিনি একটা রাজপথ ছেড়ে দিয়ে মনের পথে চলে গেলেন। সেখানে গিয়ে দেখে না কতক্ষণ মৃগ অর্ধমৃত অবস্থায় বলে রয়েছে, আরো গভীর মন্দিরে গেলে মনে গেলেন তখন দেখলেন একজন ব্যাগ শিকারি সে আর একটি হরিণকে মারার জন্যে দক্ষ হয়েছে, কিন্তু নাগরিক কৃষ্ণ পূজা হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে এই কীর্তন করে যার ফলে ওই শিকারি ওই হরিণটি পালিয়ে গেল। তখন শিকারি বলছে ও ঠাকুর তুমি কালে মন পথে এলে তুই যাও তুমি হরিণের চাপড়া যাও, বলে না আমি চাই না, আমি তো চাই এই রাস্তাতে দেখলাম কতক্ষণে প্রাণীকে অর্ধ বাড়া করে রেখেছে, বলে আমি আমি মৃগালি আমার ভালো লাগে অর্ধ বলে না বাবা তা অর্ধ করো না পূর্ণ মৃত্যু করো দর্শনের মৃত্যু করে তোমার গুণ। তখন তার নারকের দর্শন করে তার মন পবিত্র হয়ে গেল, তখন সে বলে তাহলে ঠিক ভগবানকে ধরুন, তখন তোমার কোনো চিন্তা নাই আমার কৃপা লাভ করলে তুমি ভণ্ডার ভিনাবে। সেই মৃগ দেখ গেল মৃগালি ওই নারকের কৃপা পেয়ে এমন বড় ভাগ্য হয়ে গেল যে একটা পিঠের উপরে যে একটা রাস্তা থাকলে সে ঝাড়ু দিয়ে দিয়ে যেত। তাই বলছেন যে সাধুর কৃপা যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের হৃদয় মলিন থাকবে, যে সাধুর কৃপাটা হলে যত বড় পাসন্দী হোক না কেন সে পাসন্দী কিন্তু শক্ত হয়ে যাবে, কিন্তু কৃপাটা হবে তখন আমার আঘাত চাইলে আর না রে বাপ ওই সাধুর কৃপায় যদি আমি আর না রে বাপ বলি অর্থাৎ যদি আমি ভবিষ্যৎকে সেই কৃপা রাখার জন্য আমার আঘাত তৈরি করতে পারি, যেমন আমার চোখ থাকলে আমি যত্ন করতে পারবো, আমি যদি কঠিন না হই তাহলে কৃষ্ণ শুনতে পারবো। আর সেই রকম অনেকে বলছেন প্রভু কৃপা করুন মহারাজ কৃপা করুন, কিন্তু কৃপা তো সবসময় স্বাভাবিক সেজন্য যেমন বায়ু সর্বত্রই প্রবাহিত হচ্ছে, কিন্তু যার হৃদরোগ আছে সেই বায়ু গ্রহণ করতে পারে, আর সেই রকম সাধুর কৃপাটা সর্বত্রই বহিত হচ্ছে সেটা আঘাত চাই। সেরকম ওইও যে পন্ডিতগুলো মহারাজ সঙ্গে ঘটেছে প্রথম তো পুত্রগুলি সঙ্গে ছিল কিন্তু তার আঘাত তৈরি হয় না, তো অভিমানটা চলে যায় না,
দেওয়ায় যেভাবে চলে গেল, যে মধ্যে মহাপুরুষের ব্যাপারে প্রবৃত্তি জাগলো, সেই মধ্যে চলে গেল, আঘাত চলে এলো, তখন এই মহাপুরুষ তাকে একটি পাথর দেন। তাই বলছেন আমাদের কোশ্চনকে আমাদের আঘাত তৈরি হতে হবে, তাই সব যদি পূর্ণিমা সেই নয় আমাদের সুরক্ষিত হতে হবে। পূর্ণিমা অর্থাৎ আমরা সেই স্বর্ণ করতে পারি, তাহলে ওকে অবশ্যই সাধুর কৃপা লাভ করবো। আর কিভাবে আর না পাপ হয়ে থাকে, জগাই মাতায় সর্বরকম পাপি ছিল, এমন পাপ নাই যা দাদা করে নাই, কিন্তু যে মধ্যে কৃষ্ণ ভজন নাই জাতি পূজা যদি চার মুক্তি হয়ে সুখী হয়, যদি হলি ভজে সুখী হয়ে সুখী হয়, যদি হলি চলে একবার যদি আমরা সাধুর কাছে স্বর্ণ ধরে যেতে পারি, তাহলে আমাদের সমস্ত পাপ যদি ভালো হয়ে যায়। আর তাহলে বাপদের ধরে বলি, তাহলে কী হবে আমরা সাধুর কৃপাতে সেই পরম্পর ভগবানকে লাভ করতে পারব। আমাদের দুর্গম মনজন্ম রবিয়াশী কৃষ্ণ ভজনযুক্ত অবলম্বনকারী কৃষ্ণ ভজনের জন্যই এই মনুষ্য জন্ম, কেন্দ্র সাধুসম্মান না হওয়া পর্যন্ত কৃষ্ণ হচ্ছে না। আর সাধু হতে গেলে স্বর্ণ হলে সাধু সম্ভব হচ্ছে না। সুতরাং যাতে আমরা সাধুর সঙ্গে সাধুর মুখ থেকে পরিকল্পনা সুযোগ দেখাচ্ছে জ্ঞানের প্রয়াসে থাকতাম, অর্থাৎ জ্ঞান জ্ঞান মতো কোনো প্রয়োজন নাই, প্রয়োজন সাধুর মধ্যে প্রতিবাদ হয়ে ভগবানের মধ্যে আত্মগ্রহণ করতে হবে। তাহলে কী হবে আমাদের ভক্তি তো ভগবান ভক্ত সক্রিয় করে যাবে, সব সত্তা প্রত্যেক পূর্বজন্ম সৃষ্টি করি, পূর্বজন্মের সৃষ্টিকর ভক্তিকে বলে আমাদের সাধু সেবা এবং সাধু সম্পর্কে প্রশস্ত হয়। সেই সাধুকার যদি সহানগত হই, সেই যদি হরিকর সমান করি, তাহলে মহাপুরুষকে পালন করব। তাই মহাপুরুষ বলেছেন নারদীদের মূর্তিকে হরে নাম হরে নাম হরে নাম সেবন হলো নাস্তে বন আস্তে বাস্ত প্রতিরক্ষতা, এটা কলি যুগ। এইদিকে ভগবানের কৃপা লাভ করতে গেলে, ভগবানকে লাভ করতে গেলে একমাত্র পথ হলো হরিনাম সংকীর্তন। সেই হরিনাম সংকীর্তন পথ করার জন্যই ও কৃষিজন স্বাস্থ্য করছেন ঠাকুর, এই মঠ মন্দির প্রতিষ্ঠা করেছেন এবং তাদের শ্রেষ্ঠজন সেই টহল দিয়ে গিয়েছেন। আমরা তাদের আনুগত করি, আমরা সেই টহল দিয়ে যাচ্ছি। জীব যাগো জীব যাগো বলে বলে কতনিন্দা যাব মায়া পিসা দিল বলে ব্যাকুল উৎসব প্রাপ্য বলা অনুরোধ হল। আমরা ঘুরছি সেখানে চন্দ্রলোকে এমন একটা চন্দ্র আকাশে স্থাপন করেছে, তাতে বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথায় কি হচ্ছে নাম কীর্তন এখানে জানা যায়। তাহলে সেই বিজ্ঞান, তাহলে এই জলজগতের জগতের যে বিজ্ঞান এত যদি উন্নত হয়, তাহলে সেই পরম জগতে ভগবান তত্ত্ব বিজ্ঞান কি বস্তু তাহলে বুঝুন। তাই সেই বিজ্ঞান সম্বন্ধিত রামচন্দ্র আমার যে অঙ্গলি কল্যাণ তোমাকে দান করলাম, এই কথা ব্রহ্মাকে ভগবান বললেন। আর কি বললেন, যাবানাম যথা ভাব যত রূপ গুণ তার মত তথই বা তত্ত্ববিজ্ঞান বস্তুকে মতন চেহারা। তাহলে বলছেন কি বললেন, যাবানাম যতদিন পর্যন্ত আমরা যাবানাম যথা যাবানাম যথা ভাব যার রূপ সেই ভগবানের ভাব, যাবানাম যথা ভাব যার রূপ আমার কালীকে ভগবান করে আমরা আরাধনা করি, দুর্গাকে আরাধনা করি ভগবান বলে, শিবকে আরাধনা করি, ব্রহ্মাকে আরাধনা করি, শীতলাকে চণ্ডীকে এরা মহাদেব দেবীর আরাধনা করি ভগবান বলে। কিন্তু বেদ পুরাণ শাস্ত্রে বলছেন ভগবান কাকে বলবেন,
তিনি সারাঈশ্বর্য পূর্ণ ভগবান, সমস্ত ঐশ্বর্য, সমস্ত বীর্য, সমস্ত জয়। দয়াল কে গো তুমি, বিলালে প্রেম
চিন্তামণি ধরল বলে প্রেমের খনি, ধরল বলে প্রেমের খনি, আচণ্ডালে দিলায় দা দেশ বিদেশে ঘুরে বেড়া, কে গো তুমি কাঙ্গাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়া। চণ্ডালে প্রেম বিলালে প্রতাপ জ্বালা জু